সালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাই শিবপুরি আপনাদেরকে দেখাচ্ছি লাল টকটকে যে জাম্বুরা হয় সেই জাম্বুরার কলমের চারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে অত্যন্ত লাল জাম্বুরা দুই রকম হয় যেটা হালকা লাল আর একটা হচ্ছে কড়া লাল লাল যে জাম্বুরা সেই জাম্বুরার জাত হচ্ছে এটা এখানে সবগুলো চারাই কলমের চারা এই চারাগুলো আপনারা রোপণ করলে আশা করি এক বছরের মধ্যেই ফল আসবে এই জাম্বুরার পাতাই অন্য রকম এর কোয়ালিটিটাই ভিন্ন লাল মিষ্টি জাম্বুরা বারো মাসি থাই জাম্বুরাও আছে তো বারো মাসি থাই জাম্বুরাটা খুব বেশি ভিতরে লাল হয় না কিন্তু এটা অনেক লাল হয় তো এই থাই লাল জাম্বুরা যেটা এই চারা আমাদের কাছে আছে কলমের চারা আপনারা চাইলে নিতে পারবেন লাল জাম্বুরাটা সচরাচর পাওয়া যায় না খুব কম পাওয়া যায় অনেকে বলে যে আমারটা লাল আসলে খুব কম পাওয়া যায় তো যারা জাম্বুরা প্রিয় জাম্বুরা প্রেমিক তাদের জন্য আমাদের এই লাল জাম্বুরার কলমের চারা আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারেন চারাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিমেন্টের বস্তায় চারাগুলো প্রতিটি গাছ কলমের প্রতিটি গাছ কিন্তু কলমের সুতরাং প্রত্যেকটার মধ্যেই ফল হবে গাছটা একটু মোটা তাজা হলেই ফল আসা শুরু হবে এবং সাদেও এই জাম্বুরা চাষ করা যায় করতে পারবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই জাম্বুরা বারো মাসে যেটা এটার মধ্যে একটার মধ্যে ফলও আছে অলরেডি নিজে দেখতে পাচ্ছেন ছোটো প্যাকেটে যেহেতু খাবার কম এজন্য ছোট দেখাচ্ছে কিন্তু এটা অনেক বড় হবে এটা হচ্ছে থাই জাম্বুরা এটা হালকা ভিতরে সাদা কিন্তু মিষ্টি সমস্যা নেই কিন্তু এটা হবে অনেক লাল এটা অনেক লাল লাল জাতের জাম্বুরা তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ